সাদা মফিজ ভাই, আরে ও সাদা মফিজ ভাই, তোমরা কি বার কোরবানি দিবেন না? এলাম কিংবা তোমরা গরু কেনেন নাই? তোমরা প্রত্যেক বছর বড় গরু দেখি কোরবানি দেন, এবার কিংবা তোমরা গরু কিনে কিনে কিছুই করেন নাই? দুদিন পর তো দাম বাড়ি যাবে ভাই। সেই কথা কসনে রে জয়নাল, এবার অভাব ঠাসি দসে বুঝিস? এই কোরবানি দো আছে, মোর অভাবও ঠাসি দসে। এবার মনে হয় আর কোরবানি দেওয়া হবার নাই রে জয়নাল, এবার মনে হয় আর কোরবানি দিয়ে পাবার না। আরে কোন কি সাদা মফিজ ভাই, এবার যদি তোমরা কোরবানি না দেন তাহলে কি তোমার মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ, মুই তো মনে করছি নু তোমরা কোরবানি দেবেন, তোমারে ওটে কয়টা টাকা দেম দিয়ে মুইও তোমার কোরবানির শরিক হইম, তা মোরও আশাটা মনে হয় ভাঙ্গি গেল। মুই এলা কি করং? কি আর করবো রে জয়নাল, মানুষে দিনে দিনে বড় লোক হয় আর মুই দিন দিন ফকির হং। হ্যাঁ, মোর ভাগ্যটাই আনতন, মোর কপালখানে আনতন, তা কি আর করিম। হ্যাঁ, তা চিন্তা করিস না জয়নাল, বুঝছিস এবার কোরবানি হইবে। হ্যাঁ, তুই যদি কিছু টাকা দিবার পাস, মুই কিছু টাকা দেম দিয়ে আমরা দোনো জনে একটা কোরবানি দেমো। আচ্ছা, তুই দেশ 5,000, মুই দেম 5,000, 10,000 টাকা দিয়ে এবার একটা কোরবানি দেমো। ধুর সাদা মফিজ ভাই, তোমার মাথাটা তা কি ঠিক আছে? 10,000 টাকা তোমরা কেমন গরু পাইমেন তা তোমরা কোরবানি দেবেন? মানুষে 50,000 টাকা দিয়ে তালি পাইছে না, 1,00,000-1,50,000 টাকা দামের গরু কোরবানি দিবেন ডাকছে, আর আর তোমরা 10,000 টাকার কেমন গরু কোরবানি দেবেন? হ্যাঁ, ইলে তোমরা কেমন কথা কন? এ স্যাংরা, তুই কথার ফাঁকত কথা টুবিস নিয়ে বুঝছিস? হ্যাঁ, মুই কি কসুম যে গরু কোরবানি দেবো? তুই চিন্তা করিস নিয়ে, ওই যে সলিমুদ্দি আছে না, সলিমুদ্দি হাজির একটা পাড়া ছাগল আছে, মুই ওই দাম করছি নু তা ওই 12,000 টাকা কয়, 10,000 টাকা দিলে কিন্তু ওই পাড়া ছাগলটা দেবে। তুই তুই যদি 5,000 দিস, মুই যদি 5,000 দেন, আমরা দোনো জনে ওই সলিমুদ্দির পাড়া ছাগলটা কিনি কোরবানি দিন হয় এবারে তোর। হ্যাঁ, এই ওই ওইটাই কই না কি কইস রে জয়নাল, আমরা ওইটাই করম। এ সাদা মফিজ ভাই, তোমরা পুরাই মেন্টাল হয়ে গেছেন, তোমরা আবল তাবল বকতেন লাগছেন। কোরবানি না দিয়ে যেটা সম্মান যাইবে, হ্যাঁ ওই তোমার পাড়া ছাগল কোরবানি দিলে তো আরো ডাবল সম্মান হানি হয়ে যাইবে, বুঝেন নাই? তোমরা লে কি লে কথা কন? হ্যাঁ, তাও তার বাসি কুচি পাড়া ছাগল কোরবানি দেমো, হ্যাঁ আমার মানুষে কইবে কি শেখো শেখো শেখো, লে কেমন কথা কন ভাই? হে জয়নাল, তুই এমন ভাবে কথা কবার নাকছিস যেন পাড়া ছাগল খাওয়া হারাম। হ্যাঁ, মুই হারাম কোরবানি দিবে চাংছে, তুই লে কি লে কথা কইসরি? হ্যাঁ, মুই কি ওই মানুষ দেখানো কোরবানি দেন? এই সাদা মফিজ কি মানুষ দেখানো কোরবানি দেয়? হ্যাঁ, মোর সামর্থ্য যতক না মুই অতক না দেম। কেনে পাড়া ছাগলও তো কোরবানি দেওয়া যায়, হ্যাঁ হাইলুন ছাগলও কোরবানি দেওয়া যায়, গরুও কোরবানি দেওয়া যায়, উটও কোরবানি দেওয়া যায়, মোর যেটা সামর্থ্য মুই সেইটা দেম। তুই তুই যদি দিবে চাস তাহলে দে টাকা, না দিলে মুই অন্য চিন্তা করো। সেই জন্য তোমরা এত কিছু থাকতে পাঠা ছাগল কোরবানি দেবেন? হ্যাঁ, ইলে তো মান সম্মান একেবারে ধুলে একেবারে গড় গড়াইবে, ইলে ইলে কেমন কথা কন সাদা মফিজ ভাই? হ্যাঁ, আর আর কিছু টাকা নাই তোমার ওটে, আর আর কিছু টাকা থাকলে এখন বাজার যে হাড্ডে নাগা গরু কিনিয়ান্ন হয়, হ্যাঁ যে 20-25,000 টাকা দিয়ে তাও তো হইলে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য কি পাড়া ছাগল আমরা কোরবানি দেবো? দেখো দেখো বুঝছেন, দরকার হইলে মুই 10,000 টাকা দেন, তোমরা ওই উপরে নিটে দেন দিয়ে আমরা বাজার যায় এখানে হাড্ডে নাগা গরু কিনিয়েন, একেবারে বাজারের লো কোয়ালিটির একেবারে কম কম রেটে যেখানে গরু ওই গরু খুনা কিনিয়ে নিয়ে আমরা কোরবানি দিবো, তেমন পাড়া ছাগল কোরবানি দেওয়া যাবার না। হে জয়নাল, তুই কি গাঞ্জা টাঞ্জা খেয়ে আসছিস নাকি রে? হ্যাঁ হ্যাঁ, 20-25,000 টাকা কোনো গরু আছে রে? এখানে বাছরও তো 40-50,000 টাকা, এখানে গরু কিনবার গেলে 50,000 টাকার উপরে যাওয়া লাগবে, একেবারে যদি কই হাড্ডে নাগা গরু তাও। হ্যাঁ, উল্লে হবার নাই বুঝিস, উল্লে উল্লে বুদ্ধি তোর খাটবেন নাই, তুই টাকা দে আমরা ওই ওই ছলি মুদ্দির পাড়া ছাগলটাকে নিয়ে কোরবানি দেবো, তাছাড়া কোনো উপায় নাই, কারণ কোরবানি তো দেওয়া লাগবে বুঝিস নাই, প্রত্যেকবারে দেই, এবারও তো দেওয়া লাগবে, তুই টাকা দে বুঝিস, তুই টাকা দে।